মদমত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে তেলামুড়া থানার ট্রাফিক দপ্তরের একটি গাড়ি। ঘটনা বুধবার সন্ধ্যা রাতে তেলামুড়া থানা এলাকার চাকমা ঘাট পুরাতন বাজারে। খবরে জানা যায়, তেলামুড়া ট্রাফিক দপ্তরের গাড়ি চালক তথা এসপিও জওয়ান ভজন্নম দাস বিশ্বকর্মা পুজো উপলক্ষে ট্রাফিক দপ্তরের TR01F0804 নম্বরের গাড়ি ধুয়ে পরিষ্কার করার পর আকণ্ঠ মদ পান করে চাকমা ঘাটের দিক থেকে তেলামুড়া থানায় ফিরছিল। চাকমাঘাট বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাবেক মিয়া নামে এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে আসার পথে স্থানীয় জনগণ ট্রাফিক দপ্তরের গাড়ি চালক ভজন্নম দাসকে আটক করে উত্তম মধ্যম দেয়। সেই সাথে সাবেক মিয়াকে স্থানীয় জনগণ তড়িঘড়ি তেলামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার বুকে এবং পায়ে গুরুতর আঘাত লাগায় তেলামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে তেলামুড়া মহকুমা হাসপাতালে রেখে চিকিৎসা শুরু করে। এদিকে ঘটনার খবর পেয়ে তেলামুড়া থানার পুলিশ চাকমা ঘাটে গিয়ে মদমত্ত অবস্থায় থাকা এসপিও জওয়ান ভজন্নম দাসকে উদ্ধার করে তেলামুড়া থানায় নিয়ে আসে। অপরদিকে গুরুতর আহত সাবেক মিয়ার ভাই বলেন, সাধারণ মানুষ যখন মদমত্ত অবস্থায় গাড়ি চালায় বা কোনো দুর্ঘটনা করে তখন পুলিশ ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে। এক্ষেত্রে যেহেতু খুদ পুলিশকর্মী যখন মদমত্ত অবস্থায় সাধারণ জনগণের উপর গাড়ির ধাক্কা মেরেছে, তাই ওই গাড়ি চালকে যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে তেলামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানান, পুলিশ হোক কিংবা সাধারণ জনগণ যে আইন ভঙ্গ করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভজন্নম দাস নামের এসপিও জওয়ান মদমত্ত কিনা এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি মেডিকেল টেস্টে দোহাই দিয়ে ঘটনাটি এড়িয়ে যান। রক্ষক এখন ভক্ষকের ভূমিকায়। কোন জায়গায় না কারোর কি ধাক্কা দিছে? নাম কি আপনার ভাইয়ের? সাবিক মিয়া। কোন জায়গায় বাড়ি? বাড়ি চাকমা ঘাট পূর্ব বাজারে। তো এক্ষণে কি করছে ওই ড্রাইভার? ড্রাইভার আপনি থানা স্টাফ এর থানা নিয়ে গেছে। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা ওখানে গার্জেন আলো বুঝি বুঝে আমরা চাই মদত অবস্থা পাবলিক জন মত কারণ পুলিশে আইনত ব্যবস্থা করে অবস্থায় সেটা আমরা এখন মেডিকেল টেস্টের জন্য পাঠানো হসপিটালে, তখনই ক্লিয়ার বোঝা যাবে সে কি মদমত্ত অবস্থায় ছিল ক্লিয়ার বোঝা যাবে। আইনের খাকি উর্দিধারী পুলিশ প্রশাসন যখন নিজেরাই আইন অমান্য করে, সেক্ষেত্রে এখন দেখার বিষয় হচ্ছে এসপিও জওয়ান ভজন্নম দাসের বিরুদ্ধে ট্রাফিক দপ্তর সহ মহকুমা পুলিশ আধিকারিকরা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।